ডিজিপির নির্দেশের পিছতে তৎপর মৰাণ আৰক্ষী। মৰাণত চুরিকাণ্ড সংঘটিত করে পলাতক অবস্থাত থকা দুই চোরক যোরহাটরপরা গ্রেফতার করবলে সক্ষম হয় মৰাণ আৰক্ষীয়ে। ধৃত চোর দুটা হৈছে ক্রমে যোরহাট হরবাই বন্ধার কৃষ্ণনগরের 23 বছরীয় মানস প্রতিম কলিতা আর যোরহাট ফেন্সি আলির 19 বছরীয় অমিত সিং। ধৃত চোর দুটাই মৰাণর থাওরাত রখাই থাকা ট্রাকরপরা একটা মোবাইল চুর করে লৈ যায় আর চুর করা মোবাইলের জড়িয়ে একাউন্টত থাকা 1,80,000 টাকা চুর করে। মোবাইলত থকা এপর জড়িয়ে যোরহাটত 72,000 টাকার সোণর চীন আর যোরাবাটত মদ কিনার তথ্য লাভ করেছে আরক্ষীয়ে। শেষত চুরি করা মোবাইল বিক্রি করে চোরকেটায়। মোবাইলের লোকেশনের ভিত্তিত এজনেরপরা সিজনের পিছা করে করে নিশাত দুই চোরক যোরহাটেরপরা গ্রেফতার করে মৰাণ আরক্ষীয়ে। মৰাণত চুরিকাণ্ডর সন্দর্ভত বরপেটা আনন্দপুর পাটারকুচির জিয়াউর হক নামর লোকজনে এজাহার দাখিল করে। মৰাণ আরক্ষীয়ে কেশনং 69/2024 আন্ডার সেকশন 303 BNS অধীনত চোর দুটাক গ্রেফতার করে। দুইটা চোর ড্রাগস আসক্ত আছিল। ড্রাগস সেবন করিবর বাবে চুরিকাণ্ড সংঘটিত করে আহিছিল চোর দুটায়। সম্প্রতি ধৃত চোর দুটাক জেল হাজতলৈ প্রেরণ করেছে মৰাণ আরক্ষীয়ে।